হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও উচ্চ মাধ্যমিকের পরবর্তীতে কলেজ অ্যাডমিশন নিয়ে পারত কিন্তু একেবারে চরমে রয়েছে স্টুডেন্টসদের এবং সেই সাথে সাথে প্যারেন্টসদের বটেও বাট উচ্চ মাধ্যমিকের পরে আরও যে কোর্সটিতে সর্বোচ্চ ক্ষেত্রে স্টুডেন্টসরা ভর্তি হতে চায় সেটা হচ্ছে কোন কোর্স সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যে কোর্স বা ট্রেনিং কোর্সটা করতে হয় সেই কোর্সের জন্য তো সেই কোর্সে ভর্তির যে প্রসেস সেটা অলরেডি শুরু হয়ে গেছে অফিশিয়াল নোটিশ চলে এসেছে ভিডিও নিয়ে চলে এলাম তার জন্য রাজ্যের ডিএলএড অ্যাডমিশন দু হাজার চব্বিশ সেশনে ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে অলরেডি ডেট অ্যান্ড টাইম চলে এসেছে যোগ্যতা চলে এসেছে ডকুমেন্ট কি কি লাগবে সেটা চলে এসেছে এবং এখানে কোন কোন কলেজে ভর্তি হওয়া যাবে পুরো ডিটেল চলে এসেছে তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকেনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও তো প্রথমে ডিএলএড কতগুলো জিনিস তোমাদের জানতে হবে সেটা অবশ্যই তোমাদের আগে আমি বলছি ডিএলএড হয় মূলত দুটো জায়গাতে একটা হচ্ছে গভর্নমেন্ট ডিএলএড কলেজ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে আর একটা হচ্ছে প্রাইভেট ডিএলএড কলেজ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে ডিএলএড করলে তোমরা কি করতে পারবে আগে সেটা বলে দিই ডিএলএড করলে তোমরা প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু দিতে পারবে প্রাইমারি টেটে যদি তুমি পাশ করে যাও পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু হতে পারবে ডিএলএড যে কোর্স এটা হচ্ছে দু বছরের একটি ট্রেনিং কোর্স যদিও আড়াই বছর অলমোস্ট লেগে যায় অর্থাৎ চব্বিশ ছাব্বিশে তুমি ভর্তি হলে সাতাশ নাগাদ কিন্তু তোমার মোটামুটি কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তো ডিএলএড গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেটা নিয়ে অলরেডি একটা লিস্ট আমাদের চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও যে ডিএলএড এর কি কি गवर्नमेंट কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আগে যেগুলোকে বলা হতো পিটিটিআই বা জেবিটি কোর্স এখন সেটাকে বলা হয় ডিএলএড কোর্স রাজ্যের বেশ কিছু गवर्नमेंट কলেজ রয়েছে লাইক বানিপুর ডায়েট এবং তার সাথে সাথে কিছু गवर्नमेंट স্পন্সরড কলেজও কিন্তু রয়েছে অর্থাৎ একেবারে প্রধান गवर्नमेंट কলেজগুলোতে খরচ কিন্তু একটু কম হয়ে থাকে আর স্পন্সরড गवर्नमेंट কলেজগুলোতে একটু খরচ বেশি আর প্রাইভেট যে কলেজগুলো রয়েছে অলরেডি প্রাইভেট কলেজগুলোতে কিন্তু অগ্রিম সিট বুকিং করতে হয় ডিএলএড অ্যাডমিশনের জন্য অলরেডি যারা ভর্তি হবে তারা করেই রেখেছো আর গভর্নমেন্ট কলেজগুলোতে মেরিট বেসিস অ্যাডমিশন হয় এই যে ফর্ম ফিল আপ করছো ওভারঅল তোমরা ফর্ম ফিল আপ করার পরবর্তী ক্ষেত্রে একটা মেরিট লিস্ট আসবে সেই অনুযায়ী তোমাদের ভর্তি হতে হবে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা এখানে ভর্তি হতে পারবে কত পার্সেন্টেজ মার্কস লাগবে সেটা বলে দিচ্ছি আর প্রাইভেট কলেজের যে সমস্ত একটা পোর্টাল থেকেই কিন্তু তোমরা আবেদন করতে হবে গভর্নমেন্ট এবং প্রাইভেট যে যে কলেজে আবেদন করছো সে সেই সেই কলেজে কিন্তু আবেদন করতে পারবে এবং সেই আবেদন করার পরবর্তীতে একটা নির্দিষ্ট ডেট থাকবে সেখানে মেরিট লিস্ট আসবে পরবর্তীতে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে তো যারা প্রাইভেটে সিট বুকিং করনি তারা করে নাও আর এটা একটা রেগুলার ফেস টু ফেস মোডের কোর্স অনেকের প্রশ্ন থাকবে দাদা ডিএলএড এর সাথে আমি গ্রাজুয়েশন করতে পারবো কি পারবো না ডিএলএডও একটা ফেস টু ফেস মোডের কোর্স এবং গ্রাজুয়েশনটাও একটা ফেস টু ফেস মোডের কোর্স গ্রাজুয়েশন যদি তোমরা রেগুলারে করো তাহলে তোমরা এর সাথে করতে পারবে না রুলস অনুযায়ী এনসিটি রুলস অনুযায়ী যদি কোনো ডিএলএড বা এরকম ধরনের ট্রেনিং কোর্স করো শিক্ষকতার ট্রেনিং কোর্স তার সাথে সাথে রেগুলার কোনো কোর্স তোমরা করতে পারবে না কারণ অনেকে ইলিগালভাবে এই কোর্সটা কমপ্লিট করে সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে প্রাইমারিতে তো তারা চাকরির জন্য আবেদন করতে পারে কিন্তু হাই স্কুলে যখন তারা আপার প্রাইমারির জন্য আবেদন করবে ডিএলএড সাথে গ্রাজুয়েশন তারা একসাথে কিন্তু দেখাতে পারবে না এটা একটা বড় প্রবলেম কিন্তু তৈরি হয় কিন্তু ডিএলএড এর সাথে অনেকে মাস্টার্স করতে চায় ডিস্টেন্সে সেটা পসিবল যেহেতু ডিএলএড এর সাথে মাস্টার্স এর কোনো যোগাযোগ থাকে না কিন্তু ডিএলএড এর সাথে গ্রাজুয়েশন কিন্তু একসাথে করা যায় না অনেকে প্রশ্ন করবে তাই আগে আমি উত্তরটা দিয়ে দিলাম তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে ডিএলএড এর সমস্ত ডিটেল কি কি রয়েছে এবং প্রাইভেট কলেজ কি কি রয়েছে সেই নিয়েও আরেকটা ভিডিও রয়েছে তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হলো প্রাইমারি বোর্ডের যে নোটিফিকেশন সেটা অলরেডি ফেস টু ফেস মোডে যেটা সেটা বেরিয়ে গেছে আমি মোটামুটি তোমাদের এবার ডিটেল ডিসকাশনটা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয় ঠিক আছে তো প্রথমত দেখো এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট সেটা আমি তোমাদের বলি এই হচ্ছে ওয়েবসাইট এখানে এসে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে অতএব ফর্ম ফিল স্টার্ট হওয়ার সাথে সাথে এবার তোমরা ফর্ম ফিল করতে পারবে তো দেখো আমি এবার ওয়ান বাই ওয়ান তোমাদের যে জিনিস সেগুলো একটু বলে দিই যে কি কি হতে চলেছে এটা ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা ঠিক আছে ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার কথা মোটামুটি এইচএস যারা ফিফটি পার্সেন্ট পেয়েছ জেনারেল ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে পারবে যদিও গভর্নমেন্ট যে পিটিটিআই বা গভর্নমেন্ট ডায়েট যেটা রয়েছে গভর্নমেন্ট ডিএলএড কলেজ সেখানে চান্স পেতে গেলে তোমাদের 90% পার্সেন্ট প্লাস কিন্তু মার্কস পেতে হবে এইচএস এ তবেই তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করতে পারবে সবাই কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে নাইনটি প্লাস নাইনটি প্লাস কিন্তু কাট অফ থাকে গভর্নমেন্ট পিটিটিআই যে কলেজগুলো থাকে সেই কলেজগুলোতে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট এস এসটি ওবিসিদের জন্য রয়েছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন যারা তোমরা আবেদন কিন্তু করতে পারবে এবং ফিফটি পার্সেন্ট রয়েছে যাদের তোমরা জেনারেল রয়েছে তাদের জন্য তো নেক্সট এবার আমি তোমাদের একটু কতগুলো বিষয় উল্লেখ করে দিই এখানে ভর্তির জন্য কতগুলো পার্ট থাকে একটা হচ্ছে ভাষা ভিত্তিক স্তর যেটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ তোমাদের আলাদা আলাদা কলেজ থাকে যেমন বাংলা মিডিয়ামের কলেজ আলাদা ইংলিশ মিডিয়ামের মিডিয়াম সাঁওতালি আলাদা আলাদা ডিএলএড কলেজ কিন্তু রয়েছে এবং এই অনুযায়ী নিয়োগ যখন হয় এই ক্যান্ডিডেট গুলো নিয়োগও কিন্তু বাংলার প্রত্যেকটা জায়গাতে যে যে স্কুল যে যে মিডিয়াম স্কুল হিসেবে কিন্তু পায় তো যারা সাঁওতালি ভাষা পড়েছে যারা উর্দু পড়েছে তাদের সেই উর্দু মিডিয়ামের স্কুলগুলোতে কিন্তু নিয়োগ দেওয়া হয় ষোলো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা রয়েছে এবং অনলাইন মোডেই টোটাল অ্যাডমিশনটা হতে চলেছে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল প্রসেস কিন্তু চলবে ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি ফর্ম ফিল প্রসেস চলে এলে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো অ্যাডমিট কার্ড এখানে কি কি ডকুমেন্টস লাগবে বলে দিয়ে অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে এস প্রুফ হিসাবে মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকের ফটোগ্রাফ কিন্তু তোমাদের লাগবে সিগনেচার লাগবে আধার নাম্বার তোমাদের যেটা সেটা কিন্তু প্রয়োজন রয়েছে এবং কাস্ট সার্টিফিকেট যাদের ফাইভ পার্সেন্ট অ্যাভেল করতে চাইছো রিল্যাক্সেশান তাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন রয়েছে পিএইচ সার্টিফিকেট যাদের রয়েছে তারা এটা দেবে পেনশন ও সার্ভিস বুকলেট ঠিক আছে যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এবং ডোমিশিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য বিডিও এটা সাঁওতালি মিডিয়ামের ক্যান্ডিডেটদের জন্য বিশেষ করে ঝাড়গ্রাম ডায়েট যারা পড়তে চাইছো ঝাড়গ্রাম ডায়েটে তাদের জন্য কিন্তু এটা এবং দেখো এখানে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন টু অন বোর্ড অনলাইন থেকে মধ্যে রিজেকশন বা এক নয় ছয়ের অন্যান্য যা কিছু সেটা কিন্তু ইনস্টিটিউশন করতে পারবে এটা ইনস্টিটিউশন কিন্তু বলা হচ্ছে যে যে কলেজে তোমরা ফর্ম ফিল করবে সেই সেই কলেজে তোমাদের ডিটেল যাবে সেই কলেজ টোটাল ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করবে যদি সব ঠিকঠাক থাকে এক থেকে ছয় এক থেকে নয় জুনের মধ্যে টোটাল প্রসিডিওর কমপ্লিট করতে বলা হচ্ছে এবং মেরিট লিস্ট যেটা আসবে সেটা হচ্ছে লগ ইন ইনস্টিটিউটে দশ থেকে বাইশ তারিখের মধ্যে অ্যাডমিশনের জন্য পুরো যে ডিটেল সেটা চলে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে ক্লাস কিন্তু তোমাদের চলে যাবে জুলাইয়ের আটই জুলাই থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে এবং নিউলি রেকগনাইজ যারা ডিএলএড ইনস্টিটিউশন রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ইউনিক আইডি এবং পাসওয়ার্ড নিতে দশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে প্রাইভেট কলেজগুলো বা যাই বলে একই পোর্টাল থেকে আবেদন করতে পরবর্তী ক্ষেত্রে ওভারঅল সেন্ট্রালাইজ মেরিট লিস্ট আসে সেই অনুযায়ী ভর্তি প্রসেস চলে কিন্তু এটা বলতে গেলে প্রাইভেটে মেরিট বেসিস সেই অর্থে ভর্তি হয় না যেটা বিএড এর ক্ষেত্রে আমরা দেখেছি তো রাজ্যে পাঁচশো প্লাস কিন্তু প্রাইভেট ডিএলএড কলেজ রয়েছে পাঁচশো প্লাস কলেজ এবং গভর্নমেন্ট প্রাইভেট ধরে পাঁচশো অনেক ক্ষেত্রে যেটা হয় ডেট চলে যায় তোমরা ভর্তির জন্য ফর্ম ফিল করতে যাও সেক্ষেত্রে হয় না অফলাইন ভর্তি এই সেই কোর্ট কেস অনেক সমস্যা আমি বলবো যারা ডিটারমাইন্ড বা মনস্থির করেছো যে আমি ডিএলএড করব তারা অবশ্যই আপাতত ফর্ম ফিল কিন্তু করে তোমরা রেখে দাও ঠিক আছে তো নেক্সট এবার আমরা চলে আসি এই নোটিফিকেশনটাতে এই নোটিফিকেশন পরে রেগুলেটরি রেগুলেটরি এই নোটিফিকেশনটা পরে রেগুলেটরি প্রভিশন যেটা হিসেবে দেওয়া হয়েছে রেগুলেটরি আর প্রভিশন যেটা সেটা এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের ফিফটি পার্সেন্ট মার্কস এবং এনসিটি রুলস অনুযায়ী ফর্টি ফাইভ পার্সেন্ট যারা এস সি তারা এভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং মিডিয়াম অনুযায়ী ভর্তি করতে বলা হচ্ছে বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট কিন্তু উর্দু মিডিয়ামে ভর্তি হতে পারবে না এই জিনিসটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দু বছরের এই কোর্স যেটা ঠিক আছে তো আশা করছি এখান থেকে পুরো ডিটেল তোমরা মোটামুটি যতটা বললাম পেয়ে গেলেই রিজার্ভেশন পলিসি যেমন বলা হয়েছে এবং ইনটেক ক্যাপাসিটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রাইভেট কলেজে কিন্তু একশো করে সিট থাকে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চাশটা কোথাও থাকে আর যে সমস্ত কলেজগুলো গভর্নমেন্ট কলেজ সেখানে কিন্তু পঞ্চাশটার কাছাকাছি সিট থাকে তো এখানে সিটগুলো সেই ইনস্টিটিউশনের যে জায়গা রয়েছে সেখানে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে এটা বলা হয়েছে আর সাপোর্টিং ডকুমেন্টস থেকে শুরু করে এভরিথিং এগুলো বলা হচ্ছে এবং এখানে পাঁচটা সিট এখানে মোটামুটি গভর্নমেন্ট স্পন্সরড বা গভর্নমেন্ট এডেড প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে পাঁচটা করে সিট থাকবে যারা অলরেডি ইন সার্ভিস টিচার রয়েছে তাদের আর এখানে বলা হচ্ছে দশ সিট যারা সেলফ ফিনান্স বা প্রাইভেট কলেজ রয়েছে আনএডেড কলেজ সেখানে দশ সিট থাকে ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি 100% পার্সেন্ট সিটই কিন্তু ম্যানেজমেন্ট নিজের কোটাতেই ভর্তি করায় সুতরাং এখানে অনেক কিছু লেখা থাকে বাট আলটিমেটলি সেটা হয় না এবার আসি বয়স বয়স তোমাদের লাগবে পঁয়ত্রিশ বছর ম্যাক্সিমাম যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ফর্টি ইয়ার্স চল্লিশ বছর এস সি জন্য চল্লিশ বছর পর্যন্ত ভর্তি হওয়া যাবে আর আটত্রিশ বছর রয়েছে ও বিদের জন্য আর ক্যান্ডিডেটদের জন্য পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু ছাড় রয়েছে আর এক্স সার্ভিসম্যানদের জন্য পঞ্চান্ন বছর পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া রয়েছে অ্যাডমিশন প্রসিডিওর ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে অনলাইনে ফর্ম ফিলাপের পরবর্তী ক্ষেত্রে তোমাদের পুরো যে প্রসেস সেটা কিন্তু চলবে এবং এইভাবে পুরো বিষয়টা হতে চলেছে এখানে তোমাদের যে সাবজেক্টের অনুযায়ী যে মেরিট ক্যালকুলেশনটা কীভাবে সেটা বলা হচ্ছে বেস্ট অফ ফাইভ সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে ভর্তি প্রসিডিও চলে এবার চলে আসছে স্ট্রাকচার ফি স্ট্রাকচার রয়েছে হাজার টাকা আনডিজার্ভ সার্ভিস সার্ভিসম্যান ইন সার্ভিস টিচার বা ভোকেশনাল ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের হাজার টাকা করে ফর্ম ফিল আপ চার্জ আর যারা অ্যাপ্লিকেশন তোমরা সাড়ে সাতশো টাকা আর এস এস টি পিএইচদের জন্য রয়েছে পাঁচশো টাকা করে কিন্তু ফর্ম ফিল আপের চার্জ এবার রয়েছে যে কত খরচ আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি গভর্নমেন্ট কলেজগুলোতে কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যায় আর নন গভর্নমেন্টের ষাট থেকে শুরু হয় আশি নব্বই এক লাখ দেড় লাখ যেমন যেখানে মোটামুটি হয় তেমনি কিন্তু হয়ে থাকে তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে এবার আমি তোমাদের জাস্ট এইখানটাতে নিয়ে চলে আসছি এই হচ্ছে ওয়েবসাইট এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক আমি তোমাদের একটু দেখি ইম্পর্টেন্ট লিঙ্ক ওপেন হয়েছে নাকি হয়নি না এখনো পর্যন্ত ইম্পর্ট্যান্ট লিঙ্ক কিন্তু ওপেন হয়নি চব্বিশ ছাব্বিশের ডিএলএড এর ভর্তির যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা কিন্তু হয়নি লাস্ট তেইশ পঁচিশটাই রয়েছে তো যখন এই ফর্ম ফিল আপ শুরু হবে আমি তোমাদের একটা ফর্ম যে প্রসেস নিয়ে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম ভালো থেকে সবাই বেস্ট অফ লাক